আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই রাউন্ডে হংকংকে 80 রানে হারিয়েছে নেপাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে হেরে আগে ব্যাট করতে নেমে নেপাল 8 উইকেটে 149 রান তোলে। নেপালের পক্ষে জ্ঞানেন্দ্র মালা 48 এবং অধিনায়ক পরেশ খাতকা 41 রান করেন। হংকংয়ের বোলার হাসিব আমজাদ 25 রানে 3টি উইকেট নেন। 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেপালের শক্তি গাউজান এবং বসন্ত রেগমির বোলিং তোপে মাত্র 69 রানে অল আউট হয় হংকং। তাদের হয়ে বাবুর হায়াত সর্বোচ্চ 20 রান করেন। নেপালের গাউজান 9 রানে 3টি এবং রেগমি 14 রানে 3টি উইকেট পান।